আশাড়ানোর জন্য বাজারে এলো স্বয়ংক্রিয় যন্ত্র। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হাতে কলমে পাট ছাড়ানোর প্রশিক্ষণের ব্যবস্থা শান্তিপুরে। এক নিমেষেই মুশকিল আসান, বাজারে এলো পাট ছাড়ানোর অত্যাধুনিক মেশিন। এক নিমেষেই যাবতীয় মুশকিল আসান, কিন্তু বিষয়টি কি খোঁজ নিতে গিয়েছিলাম আমরা। এবার পাটের আশ ছাড়ানোর জন্য চাষি ভাইদের চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে না। পাটের আশ ছাড়াতে এবার বুঝি কাঁচা পাট জলে ভেজানো বা পচানোর দিন শেষ হলো। সম্প্রতি বাজারে এলো অত্যাধুনিক মেশিন, যে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কুইন্টাল কুইন্টাল পাট কয়েক ঘন্টার মধ্যেই ছাড়িয়ে নেওয়া যাবে। তবে শুধুমাত্র ছাড়ানো পাট বিক্রি করে নয়, কুচানো পাত কাটিয়েও বিক্রি করেও লাভবান হবেন কৃষকেরা। বৃহস্পতিবার নদিয়া জেলার নবদ্বীপ মহকুমার স্বরূপগঞ্জে এমনই এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হলাম আমরা। এদিন সকালে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনের খবর পেয়ে নিউজ নোম্যান্সল্যান্ডের ক্যামেরা পৌঁছেছিল ওই এলাকায়। দেখা গেল স্থানীয় সেফ জলঙ্গি নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রীতিমতো প্যান্ডেল করে মাইক লাগিয়ে এই অত্যাধুনিক মেশিনের প্রচার সারছেন সংস্থার সদস্যেরা। শুধু কি প্রচার, প্রচারের সাথে সাথে ওই এলাকার চাষি ভাইদের সামনেই চলছে স্বয়ংক্রিয় মেশিনে কাঁচা পাট ছাড়ানোর কাজ। এ বিষয়ে সংস্থার এক সদস্য জানান, বাংলাদেশে অনেক আগেই এই যন্ত্রের মাধ্যমে কাঁচা পাট থেকে পাটের আঁশ ছাড়ানোর কাজ করেছেন কৃষকেরা। এতে খরচও যথেষ্ট কম, তার সাথে অতি কম সময়ে কুইন্টাল কুইন্টাল পাট ছাড়ানো যাবে। এতে টাকা সাশ্রয়ের পাশাপাশি সময়ও বাঁচবে চাষিদের। এছাড়াও ওই মেশিনে পাট ছাড়ালে বিঘাপতি প্রায় 50 কেজি পাট বেশি পাবেন কৃষকেরা। স্বয়ংক্রিয় ওই অত্যাধুনিক মেশিনটির দাম বর্তমান মূল্য অনুযায়ী প্রায় 2,50,000 টাকা বলে জানান তিনি। এ বিষয়ে স্থানীয় চিকিৎসক ও সমাজসেবক যতন রায় বলেন, বর্ষা এলেও সেই অর্থে বৃষ্টির দেখা নেই, কিন্তু পাট পচাতে প্রচুর জলের প্রয়োজন। অগত্যা জলের অভাবে পুকুরের বদলে নদীতেই পাট জাগ দিচ্ছেন কৃষকেরা। এর কারণে ক্রমশ দূষিত হচ্ছে নদীর জল। এই যন্ত্রের মাধ্যমে সেই দূষণের হাত থেকে রেহাই তো মিলবেই, পাশাপাশি পাটের আঁশ বিক্রি করে অপেক্ষাকৃত বেশি লাভের মুখ দেখবেন কৃষকেরা। বর্তমানে এই অত্যাধুনিক মেশিনটি রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলাতে পাওয়া যাচ্ছে বলেও জানান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিন প্রথম দিনেই পাট ছাড়ানোর অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র দেখতে স্বেচ্ছাসেবী সংস্থার ডাকে সাড়া দিয়ে বিষয়টি হাতে কলমে পর্যবেক্ষণ করতে ভিড় জমান কয়েকশো কৃষক। কিন্তু এত কিছুর পরেও এলাকার কৃষক ভাইদের দাবি সব ঠিকই আছে, কিন্তু একসঙ্গে 2,50,000 টাকা নেহাত কম নয়। এ বিষয়ে সরকারিভাবে ঋণ পেলে বেশ কিছুটা সুবিধা হয় কৃষক ভাইদের। নদী নিয়ে কাজটাই হচ্ছে আমাদের প্রধান, তবু আমরা পরিবেশ নিয়েও কাজ শুরু করেছি এবং পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করি। সেই দিকে তাকিয়ে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে গত 4 বছর ধরে এই মেশিনের দ্বারা পাট ছাড়িয়ে ওরা চাষ করছে এবং তাতে ওরা অনেক লাভবান। সেটা জানতে পারার পর আমাদের সেফ জলঙ্গি সিদ্ধান্ত নেয় যে আমাদের এখানে কেন এই লাভ চাষিরা পাবে না, সেই লাভ যাতে চাষিরা পায় তার জন্য আমাদের এই মেশিনটা সংগ্রহ করে এনেছি। এবং আমরা সারা নদিয়া জেলাতে চাষি ভাইদের কাছে এইরকম পাট নিয়ে গিয়ে আমরা দেখাচ্ছি যে এইভাবে চাষ করলে, যেহেতু আজ জলের হাহাকার, সেটা আমরা অল্প জলে জাগ দিতে পারি এবং এই মেশিন দিয়ে পাটটা ছাড়ালে চাষি ভাইদের অনেক লাভ। সেটা হচ্ছে প্রতি বিঘে প্রতি 50 কেজি পাট বেশি পাওয়া যায়। আর এই পাট কাটিও পাওয়া যায়, এই পাট কাটিলে আস্ত থাকে না, গুঁড়ো হয়ে যায়। গুঁড়ো পাট কাটি অনেক কাজে লাগে, জ্বালানি করতে কাজে লাগবে, জৈব সার করতে কাজে লাগবে এবং ঘাস বোর্ড যেগুলো তৈরি হয়, প্লাইবোর্ড যেগুলো, সেইগুলো তৈরির ক্ষেত্রেও এটা কাজে লাগবে। অতএব এই পাট কাটিংটাও কিন্তু নষ্ট হচ্ছে না, এটা দক্ষিণ দিনাজপুর থেকে আনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।